আরব আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা পেলেন সেই 57 বাংলাদেশি, দেশে ফিরবেন শিগগিরই। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে দেওয়া দণ্ড মওকুফ করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে এসব বাংলাদেশের সাজা মাফ চেয়ে আরব আমিরাতকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠির প্রতি সাড়া দিয়ে আরব আমিরাত দণ্ড মওকুফের সিদ্ধান্ত নেয়। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে আজ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। এর আগে গত 20 জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর 57 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো 10 বছর, কারো 11 বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করে দেয় দেশটি। পরে 11 আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। অবশেষে সেই 57 জন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা পেলেন। এর আগে হাসিনা সরকারের সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, দণ্ডিত এসব বাংলাদেশির ব্যাপারে সরকারের কিছু করার নেই। কিন্তু 5 আগস্টের পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় ঠিকই এসব বাংলাদেশি মুক্ত হলেন।